আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দর্শকদের। তার আগে বলতে চাই, দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি একবার করবেন, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। মুসাম্মদ তানিয়া খাতুন প্রশ্ন করেছেন, ম্যাম আগে আমার এইচ 20, ওয়েট 59.3, 59, 3 বছর বিয়ে, 9 মাস আগে মিসক্যারেজ হয়েছে, ডিএনসি বা মেডিসিন লাগেনি, এখন বেবি হচ্ছে না, সব টেস্ট নর্মাল আছে, 4 মাস লেট্রোল খাচ্ছি, আজকে মাসিক হয়েছে, এখন কি করব, খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি ম্যাম। আচ্ছা দর্শক, যেটা আপনাকে বললাম, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং আপনার বয়সটাও তেমন অনেক বুড়া হয়ে গেছেন আপনি, তাও কিন্তু নয়। সো একটা বাচ্চা যখন মিসক্যারেজ হয়েছে, সো দেয়ার মে বি সাম রিজন। আপনার ওই লাস্ট মিসক্যারেজটা কতদিন আগে হয়েছে? 9 মাস আগে। আচ্ছা, সো আপনার এখন যখন সব টেস্ট, আমি জানি না আপনি কি টেস্ট করেছেন, আপনি সমস্ত টেস্ট করে আপনি বলতে চাচ্ছেন যে সেগুলো নর্মাল আছে, আপনি জাস্ট 4 মাসে ট্রাই করতেছেন, কনসার্ন হচ্ছে না, এত তাড়াতাড়ি আশাহত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এখন আমার মতে যে আপনি লেট্রল খেয়েছেন বটে, কিন্তু আসলে আপনার লেট্রল খাওয়া কি আদৌ প্রয়োজন, বা আপনার কি কন্ডিশনের জন্য আপনাকে লেট্রল দিয়েছে, ওই জিনিসগুলো অ্যাসেস করতে হবে, যে আপনার রেগুলার ওভুলেশন হচ্ছে কিনা, আপনার হরমোন লেভেল গুলো ঠিক আছে কিনা, আপনার টিউব ঠিক আছে কিনা, এবং আপনার হাজবেন্ডেরও সেমেন সবকিছু ঠিক আছে কিনা। কারণ আপনাকে শুধু শুধু লেট্রল খাওয়ালাম, কিন্তু অন্যান্য ফ্যাক্টরে দেখা যাচ্ছে যে সমস্যা, যেটা কনসেপ্ট আসলে আপনার একার ব্যাপার না, আপনি আপনার স্বামী দুজনেরই কিন্তু কম্বাইন্ড এফোর্টে একটা প্রেগনেন্সি হয়। সো আপনি আগে প্রেগনেন্সিটা হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছে, তার মানে আপনি মোরালি ভেঙে পড়বেন ব্যাপারটা তা না, আপনাকে অবশ্যই আপনার সাপোর্ট দিতে হবে ফ্যামিলি সবাইকে, এবং অবশ্যই আপনি যেহেতু 4 মাস ধরে খাওয়ার পরেও যেহেতু হচ্ছে না, আমার মনে হয় আপনাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে যে আসলে এক্সাক্টলি কি কারণে আপনার কনসেপ্টটা হচ্ছে না, এবং প্রয়োজন হলে হাজবেন্ডেরও টেস্ট গুলো রিপিট করতে হবে বা করতে হবে, তারপরে আসলে সমাধানটা বলা যাবে। আসলে না করে আমি এভাবে আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে আপনি কেন কনসেপ্ট হচ্ছে না। দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো, এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে, এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। সময় দর্শক দর্শক আপনারা কর্সেল নিয়ে অনেক কথাই জানেন, তারপরও আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে প্রথম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন কর্ড ব্লাড সংগ্রহ করে সেখান থেকে পরবর্তীতে সংরক্ষণ করা হয় স্টেম সেল। এটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়া। এই স্টেম সেলের মাধ্যমে আপনি লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর্ড সেল সংগ্রহ করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। এবং ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9A, ধানমন্ডি, 7 মসজিদ রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে, এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার।